চলে গেল গাজীপুরের গাজী সাহেবের কাছে। তিনি বললেন, আমি এখন ব্যস্ত আছি, আপনারা টাঙ্গাইলের মির্জাপুরের মির্জা সাহেবের কাছে যান। মির্জাপুরের মির্জা বললেন, আমার ছোট ছেলে নরসিংদীর নরাধম শেরপুর থেকে এক সের চিনি চুরি করে বগুড়া সারিয়াকান্দি থানায় আসামিদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়ায় রয়েছে, আপনারা আপাতত হাজীগঞ্জের হাজী সাহেবের কাছে যান। হাজীগঞ্জের হাজী সাহেব বললেন, হরিদার দিনা যে বিয়েটা করছে এটা শরীয়তপুরের শরীয়ত মোতাবেক ঠিক আছে কিনা? যদি ঠিক না থাকে তাহলে মেহেরপুর থেকে মেহের আলীর ডাইকা পাঠাও। কারে ডাইকা পাঠাবে? মেহের আলী। আরে খাগড়া ছড়িতে পাঠাই দাও, সেখান থেকে কমসে কম পাঁচ থেকে ছয়টা ছড়ি আইনা ফরিদ নামের পোলাটারে সিলেট জেলার শায়েস্তাগঞ্জ নিয়ে ভালো করে শায়েস্তা করে নিয়ে আসো। জোরে বলেন বাবা। বাবা, শায়েস্তা করার আগে ফরিদকে বলা হচ্ছে, তোকে এখন যে মারটা দেওয়া হবে এই মার খেয়ে তুই মারাও যেতে পারিস। তার আগে তোর শেষ ইচ্ছা কি বল, তুই কার সাথে দেখা করতে চাস? আমার বউয়ের সাথে। হায় হায় হতচ্ছাড়া, মায়ের সাথে দেখা করতে? সবচেয়ে বেশি ভূমিকম্প কোথায় হয় স্যার? বাসর রাতে। আমি কি ভুল কিছু বলছি? আবার ঠাস, মানে উত্তর দিলে স্যারের কাছে মায়ের, স্যারের কাছে কোনো ভদ্র কোনো জবাব নাই। আবার স্যার জিজ্ঞাসা করছে, এই বলো সুন্দরী মেয়েদের ইংলিশে কি বলে? আমি বলি স্যার আই লাভ ইউ বলে। মানে আপনার বলেন, আমি কি ভুল কিছু বলছি? সুন্দরী মেয়ে দেখলে আপনি কি বলেন? আই লাভ ইউ তো বলেন, তাই না? কনফিউশন। আবার দেখেন স্কুলে শিখায় কি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো, মানে দশের বড় এগারো, তারপরে বারো, তারপরে তেরো, তারপরে চোদ্দ। আর বাস্তব জীবনে যা দেখছি সম্পূর্ণ উল্টা, দশের বড় হলো গোলাম, তার উপরে হলো বিবি, তার উপরে সাহেব, তার উপরে টেক্কা।